ভিডিও শুরুতে তোমার কাছে একটি প্রশ্ন ছিল, তুমি কি সত্যিই কাউকে মন থেকে ভালোবাসো না তার প্রতি শুধু তোমার আকর্ষণ আছে? কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। তো চলো শুরু করা যাক। ভালোবাসার মানুষকে কাঁদাতে নেই, কারণ একটু ভালো থাকার জন্য তোমায় বেছে নিয়েছে। অতীত নিয়ে ভেবো না, কারণ অতীত সবসময় তোমায় কষ্ট দিবে। বরং ভবিষ্যৎ নিয়ে ভাবো, যেটা তোমার সুখ এনে দিতে পারবে। যেসব মানুষ সময়ের প্রয়োজনে পরিবর্তন হয়ে যায়, তাদের কাছ থেকে সর্বদা দূরে থাকা উচিত, কারণ এরা আপনার সুসময়ের বন্ধু, দুঃসময়ের নয়। বাস্তব কথা, নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসাটা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সকলেই দিতে পারে না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। সব সহ্য করা যায়, কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না। ভালোবাসার মানুষকে এত ভালোবাসা দেওয়ার পরেও যখন সে চলে যায়, তখন নিজেকে ব্যর্থ ভেবো না। ব্যর্থ তো সে যে তোমার ভালোবাসাকে বোঝেনি। তোমাকে মিস করাটা আমার অভ্যাস, আর ভুলতে না পারাটা ভালোবাসা। অভিমান খুব দামি একটা জিনিস, যা সবার উপর করা যায় না, শুধু প্রিয় মানুষটির উপর করা যায়। ধৈর্য মানুষকে উন্নত করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। মাঝে মাঝে সব বুঝেও না বুঝার ভান করে চুপচাপ সরে যেতে হয়। সবসময় চিৎকার করে রাগ দেখিয়ে প্রতিবাদ করতে নেই, কখনো কখনো অভিমান নিয়ে চুপচাপ সরে গিয়ে বুঝিয়ে দিতে হয় কি খুঁজতে গিয়ে তারা কি হারিয়ে ফেলেছে। ভালোবাসি তোমাকে, তাই সবসময় ভয় পাই, এইভাবে কখনো তুমি হারিয়ে গেলে আমি কি নিয়ে বাঁচব। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে কিছু অভিমান যা কখনো বলবো না। তোমার ডিগ্রি একটি কাগজের পাতায় দেখা যায়, কিন্তু তোমার শিক্ষা তোমার ব্যবহারের মাধ্যমে দেখা যায়। প্রিয় মানুষের সাথে কথা না বলে থাকাটা সত্যি খুব কষ্টের। মা মানেই ভালো খাবারটা নিজে না খেয়ে আমাদের দেওয়া। ওই মানুষটার সাথে কখনোই মিথ্যা বলবেন না, যে তোমার মিথ্যা কথার উপরেও ভরসা করে। গুরুত্ব তাকে দিও, যে তোমার মূল্যটা বুঝে। কেউ কেউ চ্যাট করার জন্য বহু লোক খোঁজে, আবার কেউ একজনের মেসেজের অপেক্ষায় সারাটা দিন কাটিয়ে দেয়। প্রত্যেকটা মানুষ যেভাবে আপনাকে ভালোবাসার অধিকার রাখে, ঠিক তেমনইভাবে আপনাকে ঘৃণা করারও অধিকার রাখে। কাউকে মারার জন্য বিষের প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না, একজন হয়তো বদলে যায়, কিন্তু আরেকজন সেই সম্পর্কের বোঝাটা বয়ে বেড়ায় আজীবন। জীবনে চাহিদা থাকা ভালো, তবে সেটা শারীরিক বা অতিরিক্ত অর্থের নয়, সামান্য একটু ভালোবাসার আর অনেকখানি সম্মানের। একবার হাত ধরলে আর ছাড়ব না, তবে তুমি ছেড়ে দিলে আর জীবনেও ধরব না। এই শহরে ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা মানুষের। তোমার অপ্রয়োজনীয় কথাগুলো যে মুগ্ধ হয়ে শুনতে পারে, সে আসলেই তোমার কাছের মানুষ। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমায় ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আর্তনাদ করে। কারো সাথে হঠাৎ কথা বন্ধ হয়ে যাওয়া আর দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই, সেটা হোক বন্ধু কিংবা ভালোবাসার মানুষ। স্বপ্নগুলো কুয়াশার মতো দেখা যায়, কিন্তু ছোঁয়া যায় না। প্রকৃত শিক্ষা
চুপ থাকতে শেখায়। যে যত বেশি ভালো ও সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। কেউ যদি অবহেলা করে দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছ। কিছু মানুষ ভাগ্যে থাকে না ঠিকই, কিন্তু মনের মাঝে থেকে যায় সারা জীবন। শাসন করা তারই সাজে যে ভালোবাসতে জানে। মায়া ত্যাগ করতে শেখো, দেখবে কষ্ট কমে যাবে। ছোটবেলার জীবনটাই সুখের ছিল, তখন বুঝতাম না জীবনের মানে, ছুটতাম না স্বপ্নের টানে, কাঁদতাম না আবেগের কারণে। যদি কমে যায় ভালোবাসা আর বাড়ে দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। তিন জায়গায় সবসময় লজ্জা করতে নেই। নাম্বার এক, খাবার খেতে বসে। নাম্বার দুই, ডাক্তারের কাছে গিয়ে। নাম্বার তিন, পড়াশোনা শিখতে গিয়ে। সবার আগে যে ক্ষমা চাইতে পারে সে সব থেকে বেশি সাহসী। সবার আগে যে ক্ষমা করতে পারে সে সব থেকে বেশি শক্তিশালী। আর সবার আগে যে ভুলে যেতে পারে সে সব থেকে বেশি সুখী। রূপে মানুষ বড় নয়, বড় হয় গুণে। অসুন্দর কোকিলের গান সকলেই শোনে। হাতের রেখায় মানুষের ভাগ্য লেখা থাকে না, মানুষের ভাগ্য লেখা থাকে মানুষের কর্মে। স্বার্থপর মানুষেরাই জীবনে ভালো থাকে, বোকারা তো কেবল অপরকে ভালো রাখে। যা তুমি দেখাও তার চেয়ে বেশি তোমার থাকা উচিত, আর যা তুমি জানো তার তুলনায় কম কথা বলা উচিত। জ্ঞানীর পরিচয় কর্মে, আর বোকার পরিচয় তর্কে। সৎ পথে চলো, হয়তো কষ্ট হবে, কিন্তু জয় একদিন তোমারই হবে। বাবা মায়ের শিক্ষাই প্রকৃত শিক্ষা। স্কুল কলেজে তো আমরা শুধু ডিগ্রি লাভের জন্য শিক্ষা গ্রহণ করি। কাউকে যতই কাছ থেকে চেনো না কেন, কখনো সব কথা খুলে বলবেন না। মনে রাখবেন, এ জগতে খুব কম মানুষই বিশ্বাসের দাম দেয়। কারো কাছ থেকে জোর করে সময় পাওয়া যায় না। যার ইচ্ছে হবে সে শত ব্যস্ততার মাঝেও একটু হলেও সময় দেবে। তুমুল ঝগড়ার পরেও যে তোমায় ছাড়া থাকতে পারে না, তার কাছে সত্যি তুমি অনেক প্রিয়। সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছে যদি দুই পাশ থেকেই থাকে, তবে কোনো সম্পর্কই ভাঙা সম্ভব নয়। ঘুম আর মৃত্যু ভাই ভাই, পার্থক্য শুধু এটাই, ঘুম ভাঙলে সকাল আর না ভাঙলে পরকাল। মিথ্যা বলে কাউকে খুশি করা যায়, তবে একবার বিশ্বাস ভেঙে গেলে হাজার সত্য দিয়েও তাকে ফেরানো যায় না। যারা অন্যের চোখের জল ঝরাও তারা ভুলে যেও না, নিজেরও দুটো চোখ আছে। আজব একটা শব্দ সরি, মানুষ বললে ঝগড়া শেষ, ডাক্তার বললে জীবন শেষ। সেই মানুষকে ভালোবাসা উচিত যাকে ভালোবাসলে মনের ভেতর মানসিক সুখ খুঁজে পাওয়া যায়। সম্পর্কটাকে টেনে নিয়ে যেতে হয় না, সম্পর্কে টান থাকতে হয়। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। সবচেয়ে ভাগ্যবতী মেয়ে তো সেই যার রাগ ভাঙানোর জন্য একজন মানুষ আছে। হারিয়ে না গেলে কেউ শূন্যতা বোঝে না। ছেলেরা কেবল তিন সময় কাঁদে। নাম্বার এক, বাবা মায়ের কান্না দেখলে। নাম্বার দুই, বোনের বিয়ের সময়। নাম্বার তিন, কাউকে সত্যিকারের ভালোবাসার পর ছেড়ে চলে গেলে। লাইফে এমন কিছু মুহূর্ত আসে নীরব হয়ে থাকা ছাড়া আর কিছুই করার থাকে না। কারো হাত যদি ধরতেই হয় তাহলে এমনভাবে ধরো যাতে মৃত্যুর আগ পর্যন্ত ধরে থাকতে পারো। জমিয়ে রাখা টাকাটাও একসময় শেষ হয়ে যায়, কিন্তু জমিয়ে রাখা দুঃখ কষ্টগুলো শেষ হবার নয়। কারো সাথে খারাপ ব্যবহার করবেন না, কারণ মৃত্যুর আগে ক্ষমা চাওয়ার জন্য তাকে খুঁজে নাও পেতে পারেন। সবার প্রিয় মানুষ হতে চাও, তবে চোখ থাকতে অন্ধ, কান থাকতে কম শোনো, আর মুখ থাকতে
বোবা হয়ে যাও। সময় সিদ্ধান্ত নেয় তুমি কার দেখা পাবে, হৃদয় সিদ্ধান্ত নেয় তুমি কাকে চাও, ব্যবহার সিদ্ধান্ত নেয় কে তোমার সাথে থাকবে। যদি তুমি সব মেনে নাও তাহলে তুমি ভালো, খারাপ হবে তখন যখন তুমি উচিত কথা বলবে। ভালোবাসা কখনো শেষ হয় না, শেষ হয় সময়, বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো। কিছু কিছু ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে, ঠিক তেমনই কিছু কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে। পাশে থাকার ইচ্ছে থাকলে সব রকম পরিস্থিতিতেই প্রিয় মানুষটির পাশে থাকা যায়। সম্পর্ক ভাঙলে শুধু ভালোবাসা ভাঙে না, সেই সঙ্গে ভাঙে বহুদিন ধরে গড়ে ওঠা বিশ্বাসটাও। যে ব্যক্তি অন্যের দুঃখ কষ্টকে উপলব্ধি করতে পারে সে কখনো কারোর দুঃখের কারণ হয় না। মানুষ দুটো সম্পর্ক কখনো ভুলতে পারে না, নাম্বার এক যে বিপদের সময় তার হাত ধরে, নাম্বার দুই যে বিপদের সময় তার হাত ছেড়ে দেয়। যে মেয়ে একটা জামা বাঁচতে গিয়ে গোটা দোকান ওলটপালট করে দেয় সেই মেয়ে আপনাকে বেছে নিয়েছে, একটু তো ভালোবাসুন। বন্ধুরা, তুমি যদি আমার গলা প্রথম শুনে থাকো তাহলে ওই যে নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি রয়েছে ওকে একটু ভালোবাসা দাও। হ্যাঁ, মন থেকে ভালোবেসো, কিন্তু দেখা হবে তোমার সাথে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।